কুষ্টিয়া শহরের আমলাপাড়ায় অবস্থিত সদর পুলিশ ফাঁড়িতে সদর মডেল থানার কার্যক্রম শুরু হয়েছে। সোমবার বেলা 11টায় মডেল থানার ওসি মাহফুজুল হক চৌধুরী থানার পুলিশ সদস্যদের নিয়ে গিয়ে নিজ নিজ দায়িত্ব বুঝে নেন। এ সময় কুষ্টিয়ার পুলিশ সুপার আলমগীর হোসেন এসে পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করেন। পুলিশ সুপার বলেন, এই বিল্ডিং কুষ্টিয়া সদর পুলিশ ফাঁড়ির জন্য তৈরি করা হয়েছে। ভাঙচুর, অগ্নিসংযোগের কারণে সদর মডেল থানা কার্যক্রম চালানোর উপযোগী নেই, সংস্কার চলছে। আজকে সারা দেশে পুরোদমে পুলিশি কার্যক্রম শুরু হচ্ছে। সেই প্রেক্ষাপটে আমরা আজকে আমাদের কুষ্টিয়া সদর থানার অস্থায়ী কার্যালয় এবং আপনাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা এবং আমাদের চাহিদা পরিপ্রেক্ষিতে আজকে আমরা এই উদ্বোধন করলাম। আপনারা সাথে আছেন আমাদের, আপনারা আমাদের পাশে থাকবেন। কারণ বিগত দিনে আপনাদের কাছ থেকে শুনেছি যে পুলিশের যে প্রয়োজনীয়তা রয়েছে, পুলিশের যে অভাববোধটা তৈরি হয়েছে জনগণের মাঝখানে, এবং সেই অভাববোধ থেকে জনগণ পুলিশকে সবসময় সহযোগিতা করবে এই প্রত্যাশা করি। এ সময় পুলিশ সুপার আরও বলেন, মানুষ সাহায্য করছে, মডেল থানা থেকে লুঠো অস্ত্র উদ্ধার চলছে। আমাদের সংখ্যাটা এই মুহূর্তে আমি বলছি না অবহেলার সাথে, কিন্তু উদ্ধারের ক্ষেত্রে বলতে পারি যে জনগণ আমাদেরকে সাহায্য করছে এবং আমরা প্রতিদিনই কিছু না কিছু অস্ত্র উদ্ধার করছি। এ সময় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাজল মাজুমদার সহ বিএনপি দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা পুলিশ সুপারকে ফুল দিয়ে বরণ করে নেন।